ইরানে ইসরায়েলের হামলা এবং ইরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী তহিদ রহমান, যাচ্ছি তার কাছে। তহিদ, স্বাগত জানাচ্ছি এখন বিদেশের আয়োজনে। আমরা যেটা প্রতিবেদন দেখছিলাম শুরুতেই, যে তেহরান যেটা দাবি করছে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকের যে আকাশসীমা রয়েছে সেটি ব্যবহার করে ইসরায়েল হামলা করছে ইরানে, এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে সম্পৃক্ততা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? নাফি, আপনাকে একদম যদি প্রথম থেকে বলি, সেইটি হচ্ছে আপনার যখন ইসরায়েল ইরানে হামলা চালালো, সেটি কিন্তু ইরান ইসরায়েলে হামলা চালানোর 25 দিন পরে কিন্তু ইসরায়েল যে হামলা চালিয়েছে, এবং এর মধ্যে কিন্তু অনেক আলোচনা হয়েছে যে ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য তাদের হচ্ছে আকাশসীমা ব্যবহার করতে হবে উপসাগরীয় যে দেশগুলো আছে সেই দেশগুলোর উপর দিয়ে। তো সেই ক্ষেত্রে উপসাগরীয় যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু ইতিমধ্যে মানা করে দিয়েছিল এবং বলে দিয়েছিল যে স্পষ্টভাবে যে ইসরায়েলকে তারা ইরানে হামলা চালানোর জন্য তাদের আকাশসীমা কিছুতেই ব্যবহার করতে দিবে না। এবং এই ফলশ্রুতিতে যখন ইসরায়েল হামলাটি চালায় তখন স্পষ্টতই কিন্তু সামনে প্রশ্ন আসে যে উপসাগরীয় দেশগুলো যখন না করলো যে তাদের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলকে হামলা চালাতে দেবে না, তারপরও কীভাবে হামলা চালালো, সেই ক্ষেত্রে সেই প্রশ্নের জবাব যখন বিশ্ববাসী খুঁজছে তখন কিন্তু ইরান একটি যে অভিযোগ তুলেছে সেই অভিযোগটি হচ্ছে যে ইরাকে থেকে ইরাকের আকাশসীমা, ইরাকে যেই আপনার যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেই ঘাঁটির মাধ্যমে ইরাকের আকাশসীমা দখলে নিয়ে 100 কিলোমিটার দূরে থেকে হচ্ছে এই হামলাগুলো চালানো হয়েছে। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিন্তু বলছে যে পেন্টাগনের আমরা যে বিবৃতি দেখেছি গতকালকে, সেখানে তারা সরাসরি যে বিষয়টি বলেছে যে এই হামলার সাথে তারা সরাসরি কোনো যুক্ত না, এবং ইরান যে দাবিটি করেছে যে তাদের সহায়তা নিয়ে, যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে ইরাকের যে ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের সেই ঘাঁটি ব্যবহার করে আকাশসীমা দখল নিয়ে তারপরে হামলা করেছে, এই বিষয়ে পাল্টা কোনো বিবৃতি আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাইনি। তহিদ, আমরা প্রতিবেদনে দেখছিলাম সশস্ত্র গোষ্ঠী যারা আছে তাদের দুর্বলতা এবং ইরানের বর্তমানের অর্থনৈতিক অবস্থা বা পরিস্থিতির কারণে তেহরান কি এই মুহূর্তে যুদ্ধে বা সংঘাতে যেতে প্রস্তুত কিনা? এই ক্ষেত্রে যদি নাফি আপনাকে বলি যে তেহরানের অর্থনৈতিক অবস্থা যতই দুর্বল হোক, সেক্ষেত্রে বিশ্লেষকরা আমরা যে বিশ্লেষণগুলো দেখেছি এবং সেই বিশ্লেষণের বেশিরভাগ বিশ্লেষকই ছিলেন হচ্ছে পশ্চিমা বিশ্লেষক, এবং পশ্চিমার আপনারা জানেন যে ইসরায়েলের হচ্ছে মানে মিত্র পশ্চিমারা, সেক্ষেত্রে পশ্চিমা বিশ্লেষকদের এই কথা বললেও কিন্তু ইরান যে হচ্ছে এই যুদ্ধ তাদের অর্থনৈতিক কারণে তারা এই যুদ্ধে জড়াবে না এরকম বলাটা আসলে এই ক্ষেত্রে আমি মনে করি সেক্ষেত্রে ভুল। কারণ হচ্ছে বিভিন্ন আমরা সাম্প্রতিক যেই আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য এবং বিভিন্ন অন্যান্য যে বিশ্লেষণে দেখেছি যে ইরান যদি এখানে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায় সেক্ষেত্রে ইরানকে সহায়তা করার জন্য আমরা সম্প্রতি দেখেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ইরানের বিপক্ষে যদি কেউ দাঁড়ায় বা ইরানের সাথে যদি যুদ্ধ করতে চায় সেক্ষেত্রে তারা যতভাবে সহায়তা প্রয়োজন ইরানের তারা ইরানের পাশে থাকবে। এবং এই যে যারা বলছে ইরানের পাশে থাকবে তারা যুক্তরাষ্ট্রের বিরোধী, মূলত তারাই এই বিষয়গুলো বলছে। আরেকটা বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে বেশ কিছু ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, এবং এই যে সংঘাত বা যুদ্ধ চলছে এখানে তাদের ঘাঁটির ক্ষতিগ্রস্ত হলেই কি যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে কিনা? নাফি, এখানে একটি ছোট্ট একটি বিষয় যুক্ত করি, সেটি হচ্ছে এই মধ্যপ্রাচ্য সংঘাতটি আসলে কী কারণে কেন হচ্ছে সেটি যদি আমরা পেছনের দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে সেই আগ্রাসনের কারণেই কিন্তু হচ্ছে মধ্যপ্রাচ্য সংঘাতটা বাড়ছে। ইরানও কিন্তু হচ্ছে এই মধ্যপ্রাচ্য সংঘাতের জড়িয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে ইসরায়েল, যেহেতু মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকা এবং পশ্চিম তীর এবং হচ্ছে লেবাননে সম্প্রতি যে আগ্রাসনের ফ্রন্ট লাইন খুলেছে, এবং এইসব কারণেই কিন্তু ইরান হচ্ছে বারবার হচ্ছে ইরান ইসরায়েলকে হুমকি দিচ্ছে এবং এই সংঘাতে জড়িয়ে পড়ছে। এক্ষেত্রে এই পিছনের যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বহু বছর ধরে এবং যুগ যুগ ধরে এগিয়ে যাচ্ছে, এবং সেই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার জন্য এবং শুধু তাদের ফিলিস্তিন ভূখণ্ড তো পুরোটা যাবেই এবং লেবাননের পুরো অংশ চলে যাবে এবং হচ্ছে ইরাক সিরিয়া এবং তুরস্করও কিছু অংশ আছে এবং হচ্ছে সৌদি আরবের কিছু অংশ আছে, এই পুরোটি অংশ নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে একটি ম্যাপ করেছে আমরা প্রতিবেদনে দেখছিলাম, এবং সেই ম্যাপ
নিয়েই হচ্ছে তারা কাজ করছে একদম বৃহত্তর ইসরায়েলি প্রতিষ্ঠার জন্য, এবং এটি যদি তারা করতে চায় এবং সেখানে কিন্তু ইসরায়েলকে যেহেতু যুক্তরাষ্ট্র পুরোপুরি তারা অস্ত্র সহায়তা দিচ্ছে এবং পুরোপুরি আর্থিকভাবে ইসরায়েল কিন্তু এখন খুব একটা ভালো না, ইরান যেমন ভালো না ইসরায়েলও তেমন কিন্তু আর্থিকভাবে এখন একটা দুর্বল পরিস্থিতি আছে, তো সেক্ষেত্রে যেহেতু যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে এখন কিন্তু এই মধ্যপ্রাচ্য সংঘাতে জড়িয়ে আছে প্রত্যক্ষভাবে না হলেও, কিন্তু অদূর ভবিষ্যতে এই গ্রেটার ইসরায়েল করতে যে ইসরায়েল এইভাবে অগ্রসর হতে গেলে সেক্ষেত্রে পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি আসলে দেখার বিষয়, দেখার বিষয় রয়েছে। অসংখ্য ধন্যবাদ রহমান আজকে ইরান এবং ইসরায়েলে যে সংঘাত সে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।